আবারও লটারিতে 1 কোটি টাকা জিতলেন এক ব্যক্তি। জানা গেছে টাকা প্রাপকের নাম স্বপন রায়, তার বাড়ি ভাদুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকায়। নিরাপত্তার দাবি জানিয়ে আরামবাগ এসডিপিও কে আবেদন পত্র পাঠিয়েছেন স্বপন বাবু। গোঘাট থানার পুলিশ মাধবপুর এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে। কোটিপতির সুরক্ষার ব্যবস্থা করেছে গোঘাট পুলিশ। জানা গেছে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার লটারি বিক্রেতা তার দোকান থেকে মদিনার একটি ছোট ব্যবসায়ীকে টিকিট দেন। রেজাল্ট বের হওয়ার পর জানা যায় মর্নিং টিকিটের প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন স্বপন রায়। স্বপন বাবু গাড়ি চালক, প্রায় প্রতিদিনই তিনি মদিনা এলাকার ওই লটারি বিক্রেতার কাছে টিকিট কাটতেন। স্বপন বাবুর বাড়িতে 2 মেয়ে রয়েছে। স্বাভাবিকভাবে হঠাৎ করে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন স্বপন বাবু। উল্লেখ্য, বৃহস্পতিবারও আরামবাগ শহরে এক লটারি এজেন্সি থেকেও 1 কোটি টাকা জিতেছেন এক ব্যক্তি। বিষয়টা বলতে আমাদের এইটা মর্নিং এর টিকিট আমাদের দোকান থেকে নিয়ে যেয়ে মদিনায় বিক্রি করেছে একটা ছোট সেলার, ওর হাতেই হয়েছে। নাম্বার ছিল 60G17461, এই নাম্বারে প্রথম পুরস্কার হয়েছে 1 কোটি টাকা। আরামবাগ নীলকমল এজেন্সি আমাদের এই দোকান থেকে গিয়েছে। নিউজ আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।